করা হয়েছে মহাপাত্র তৃণমূল বিধায়ক বলবেন আপনি প্রথমে আমি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে ফুরফুরা শরীফ ছোট হুজুর পিরকে আউ রহমতুল্লাহর মেয়ের ছেলে নাতি পিন্ডাগর হুজুর পিরকে আলহামতুল্লাহ ছেলে ছেলে পোতা হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি একজন ধার্মিক বা ধর্ম বিষয়ক ব্যক্তিত্ব হিসাবে প্রথমে বিষয়টা নিন্দা করি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে প্রফেট মোহাম্মদুর সাল্লামের একটা ছবি তৈরি করে সেখানে মাল্যদান করা হচ্ছে কোনো এক রাজনৈতিক নেতৃত্ব শুনলাম যেটা সৌমেন মহাপাত্র একজন রাজনৈতিক নেতৃত্ব তো যেই হন না কেন আমি সকলকে শ্রদ্ধা রেখেই বলছি বিষয়টা অত্যন্ত সেন্সেটিভ ব্যাপার এই বিষয়গুলো কখনোই কাম্য নয় আমরা আমাদের কখনোই কাম্য ছিল না এটা আমরা দেখেছি যে ইতিপূর্বেও বিভিন্নভাবে কখনও কেউ কাল্পনিক চিত্র অঙ্কন করেছে বিশ্বনবীর কখনো সিনেমা তৈরি করেছে বিশ্বনবীকে নিয়ে কখনো বিশ্বনবীকে নিয়ে মন্তব্য করা হয়েছে সেগুলো নিয়ে সারা ভারতবর্ষ সারা পৃথিবী তোলপার হয়েছে বিষয়টা তো অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার আর সবচেয়ে বড় ব্যাপার বিশ্বনবীর কোনো ছবি নাই কেউ প্রমাণ করতে পারবেন না যে এটা বিশ্বনবীর ছবি আর ইন্টারনেটে যে কয়েকটা ছবি কেউ আপলোড দিয়েছেন সেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক এগুলো নিয়ে ভেরিফাই করা উচিত এগুলো নিয়ে প্রোটেস্ট করা উচিত এবং যারা যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন বিষয়টাকে দেখা উচিত যাতে ইন্টারনেটে কোনো প্রকার কোনো ছবি কোনো বিশ্বনবীর কার্টুন বলুন কোনো ছবি বলুন যেন না থাকে কারণ যে মানুষটা কখনো ছবি নিজে চাননি যে মানুষটা কখনো ছবি তোলে তুলতে দেননি যে মানুষটা সর্বদাই ছবির বিরোধিতা করেছেন পিকচারের বিরোধিতা করেছেন বিশ্বনবী নিজে হাদিসের মধ্যে বলেছেন লা তাদখুল মালা একাতো বাইতান ফিহে কালবুন আউতাসা যে ঘরেতে ছবি থাকে পিকচার থাকে টাঙিয়ে রাখা হয় পিকচার বানিয়ে রাখা হয় স্ট্যাচু রাখা হয় সেই ঘরেতে আল্লাহর রহমতে ফারিস্তা ঢোকে না তাহলে যিনি নিজে ছবি নিজে তোলেননি তুলতে নিষেধ করেছেন রাখতে নিষেধ করেছেন কেউ এক্সেপশান ব্যতিক্রম কেউ করছেন সেটা আলাদা জিনিস কিন্তু যিনি পছন্দ করেননি তার ছবি তৈরি করে বা তার ছবিকে সেখানে মাল্যদান করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মাননীয়া সৌমেন বাবুকে আমি অনুরোধ করব যদি উনি না জানার কারণে অসচেতনতার কারণে করে থাকেন তাহলে উনি যদি বলে দেন যে এটা আমি জানতাম না তাহলে মানুষ বিষয়টাকে মেনে নেবেন নিশ্চয় আমি বলবো এইটা বিষয়টাকে নিয়ে যাতে করে না কোনো রকম হৈহুল্লোর পরিবেশ তৈরি হয় যাতে করে কোনো রকম মানুষ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেন এটা আমি কখনোই কাম্য করব না কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করব আর তার সঙ্গে সঙ্গে বলবো মাননীয় সৌমেন বাবু যদি আপনি এটা ও না জানার কারণে করে থাকেন আপনি বলুন যে আমি এটা জানতাম না আর যদি ইচ্ছাকৃতভাবে করে থাকেন তাহলে আমি এর করছি অত্যন্ত ঘৃণা প্রশন করছি কারণ বিশ্বনবীর কখনো ছবি হয় না তার ছবি তৈরি করে মাল্যদান করা বা ছবি করা এটা অত্যন্ত অপমানজনক বিষয় যদিও সোমেনবাবু যেটা করেছেন অপমান করেননি শ্রদ্ধা জানিয়েছেন সেই শ্রদ্ধাটাই কিন্তু ভাই আমি বলবো যে সেই শ্রদ্ধা জানানোটাই যেহেতু তিনি সেটা পছন্দ করেন না তাই সেটা অপমানের জায়গায় চলে যায় এবং ধর্মপ্রাণ মানুষদের কাছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়ে পরিণত হয় তা আমি অনুরোধ করবো মাননীয় বাবুর কাছে বিষয়টা ভাবার যাতে করে উনি উইড্রো করে নেন যে এটা আমি অজানার কারণে হয়েছে আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বিষয়টা তো অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার আপনারা দেখেছেন নূপুর সর্মানে কি হয়েছে সারা ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীতে কি হয়েছে বিশ্বনবীর নিয়ে কুটুক্তি করেছিল সেটা তার এই এই অপরাধটা আসলে বিশ্বনবী দুশো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হৃদয়ের আবেগ ভালোবাসা সেই নবীকে নিয়ে কেউ কোনো মন্তব্য করলে কোনো ইসলাম বিরোধী কাজ করলে সেটা কখনো দুশো কোটি মানুষ মেনে নিতে পারে না শুধু দুশো কোটি মানুষ কেন বলবো লক্ষ কোটি এমন অমুসলিম আছেন হিন্দু ভাইয়েরা আছেন খ্রিস্টান জৈন বৌদ্ধ আছেন যেমন আমরা শ্রীরামকৃষ্ণ পরবংশদেবের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের ভালো লাগে না যেমন স্বামী বিবেকানন্দজির বিরুদ্ধে কেউ কথা বললে কেউ কুটুক্তি করলে আমাদের ভালো লাগে না আমরা তাদের শ্রদ্ধা করি সম্মান করি রিসপেক্ট করি তারা বড় বড় মনীষী ছিলেন তারা সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন They লক্ষ কোটি হিন্দু ভাই খ্রিস্টান জৈন তারাও বিশ্বনবীর অপমান সহ্য করবেন না তাই আমি এটুকুই বলবো যে ইতিপূর্বে অনেক এরকম সেন্সেটিভ ব্যাপার নিয়ে পরিবেশ খারাপ হয়েছে যাতে করে পরিবেশ কখনো খারাপ না হয় এটা কামনা করব আর এই সেন্সিটিভ ব্যাপার থেকে মানুষকে দূরে থাকার কথা বলবো ধর্মকেন্দ্রিক রাজনীতি বন্ধ করার কথা বলবো কেন্দ্র সরকার দেখেছি ধর্মকেন্দ্রিক রাজনীতি প্রথম শুরু করেছে ভারতবর্ষে বর্তমান এই সময়ে তাকে দেখে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের রাজ্য যে একটা ধর্মকেন্দ্রিক পরিবেশ তৈরি হচ্ছে তো এগুলা যদি রাজনীতিকে সামনে রাখার জন্য ধর্মকে সামনে নিয়ে আসা হয় এটা অত্যন্ত জঘন্য ব্যাপার এটা সেন্সিটিভ ব্যাপার এই সেন্সিটিভ ব্যাপার কখন ভয়ঙ্কর রূপ নিয়ে নিতে পারে বলা মুশকিল আমি বলবো সকলকে শান্তি সম্প্রীতি বজায় রাখতে বলবো আর বলবো আপনাদের মনে আছে নিশ্চয় রাঙ্গিলা রাসুল নিয়ে কি হয়েছিল রাঙ্গিলা রাসুল নিয়ে বেশ কিছু বছর আগে আপনাদের জানা আছে তখন সেই দেশভাগের সময় তখন সেই স্বাধীনতার সময় তখন সেই ভারত পাকিস্তানের সময় দেশভাগের সময় আপনাদের জানা আছে একটা রঙ্গিলা রাসুল নামে একটা বই করা হয়েছিল বই তৈরি করা হয়েছিল সেই সময় এমন একটা ঘটনা ঘটেছিল দুর্ভাগ্যজনক ঘটনা অনেক খুন খারাপি মারপিট এগুলো সব হয়ে গিয়েছিল অত্যন্ত জঘন্য ব্যাপার আমি বলবো এটা ভালোবাসার জিনিস ভালোবাসা নিয়ে মানুষ সহ্য করতে পারে না ভালোবাসা নিয়ে কেউ খেললে কখনও কেউ সহ্য করতে পারে না তাই ভালোবাসার কাছে কোনো কম্প্রোমাইজ হয় না কোন রকম স্যাক্রিফাই হয় না তাই আমি এটুকুই বলবো যে এই মানুষের আবেগ নিয়ে স্পন্দন নিয়ে মানুষের সেন্সেটিভ বিষয় নিয়ে আমি সকলকে বলবো সাবধানতা অবলম্বন করতে আর বিষয়টাকে শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা বলবো মাননীয় সৌমেন বাবুকে আমি শ্রদ্ধা জানিয়েই বলবো আপনি বিষয়টাকে উইড্রো করে নেওয়ার আবেদন করব প্রত্যেকের প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি সম্প্রীতি বজায় রাখার এবং সালাম শুভেচ্ছা জ্ঞাপন করি সকলকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত